বুধবার রাতে আগরতলার জিবি হাসপাতালে ছুটে যান পরিবর্তনকামী চার বিধায়ক সুদীপ রায় বর্মণ, সুশান্ত চৌধুরী, আশিস সাহা এবং রামপ্রসাদ পাল। এই চার বিধায়কের হঠাৎ করে জিবিপি হসপিটালে ছুটে যাওয়ার ঘটনায় অনেকে চমকে যান, কারণ অনেকের মনে এখনও জিবিপির অক্সিজেন কাণ্ড সজীব। তার উপর পরিবর্তনকামী চার বিধায়কের একসঙ্গে হসপিটালে যাওয়ার ঘটনায় অনেকেই চমকে ওঠেন, সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে সেই খবর। পরে জানা যায় সেখানে বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং তার কোনো আত্মীয়কে দেখতে গিয়ে সমস্যায় পড়েছেন বা তার সঙ্গে হসপিটালের কোনো একজন দুর্ব্যবহার করেছেন। হয়তো যিনি দুর্ব্যবহার করেছেন তিনি জানতেন না প্রমোদ রিয়াং বিধায়ক, তিনি শান্তির বাজার কেন্দ্রের বিধায়ক। চার পাঁচ বিধায়ক, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিধায়ক রামপ্রসাদ পাল, সুশান্ত চৌধুরী, আশিস সাহা দৌড়ে যান হাসপাতালে। তারা গিয়ে কথাবার্তা বলেন, শেষে শোনা গেছে ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, প্রমোদ রিয়াং এর কথা শুনে পরিবর্তনপন্থী বিধায়করাই কেন ছুটে গেলেন? দলের অন্য কোনো বিধায়ক বা নেতা কেন গেলেন না জিবিপিতে বুধবার রাতে? এই ঘটনা যখন হচ্ছে তখন রাত প্রায় 11:30, এমন কিছু বিশেষ রাত না। ইচ্ছে করলেই শাসক দলের অন্য নেতা মন্ত্রীরা বা বিধায়করা যেতে পারতেন, শুধু কেন পরিবর্তনকামী বিধায়করাই গেলেন? তাহলে কি প্রমোদ রিয়াং পরিবর্তনকামীদের দলই আছেন? কিন্তু দিল্লি যাত্রী যেসব বিধায়ক এবং বিজেপি নেতা ছিলেন তাদের দলে ছিলেন না প্রমোদ রিয়াং। এমন কথাও মিডিয়াতে এসেছিল, বেশ কিছু বিধায়ক পরিবর্তনকামীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, সেসব বিধায়কদের একজন কি রিয়াং সাহেব? প্রশ্ন উঠছে অনেকের মনেই। বিজেপির ভেতরের গণ্ডগোল এখন প্রায় বাইরে এসেই গেছে, তাই দলীয় বিধায়কের পাশে অন্য বিধায়কদের দাঁড়ানো নিয়েও প্রশ্ন উঠছেই। রিপোর্ট, চ্যানেল 3 রত।